আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতের সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কচু শাক ঘণ্ট আর করলা ভাজির একটা ভিডিও শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কচু শাক ঘণ্ট। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কচু শাক ঘণ্ট তৈরি করার জন্য প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো এখানে কিন্তু আমি থেতে করে নিয়েছি, স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, স্বাদ অনুযায়ী কাঁচা মরিচটা আপনারা অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, চুলার ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে কচু শাক আছে, কচু শাকগুলো এবং কচু শাকের ডাঁটাটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। কচু শাকের ডাঁটাগুলোর আঁশ কিন্তু আমি ফেলে দিয়েছি। ধুয়ে রাখা কচু শাক এখন আমি এর ভেতরে দিয়ে দিব। নেড়েচেড়ে বাকি কচু শাকগুলো এর ভেতরে এখন আমি দিয়ে দিব। নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে জাল দিব। ভেবেছিলাম কচু শাক থেকে পানি বের হবে, তাই পানি কিন্তু আমি অ্যাড করিনি, পরে অ্যাড করেছি। চাইলে কিন্তু এ পর্যায়ে আপনারা হাফ কাপের মতো পানি দিয়ে দিতে পারেন। কচু শাকগুলো কিন্তু নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন অনেকটাই কমিয়ে গেছে। এ পর্যায়েও কিন্তু কচু শাক থেকে তেমন পানি বের হয়নি, তাই কচু শাক এবং কচু শাকের ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব, তবে চুলার ফ্লেমটা এ পর্যায়ে আমি লো করে দিব, যাতে করে কচু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কচু শাক কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে একটু ঘেঁটে দিব। এ পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। কচু শাক যত ভালোভাবে সিদ্ধ হবে বা সফট হবে, এটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে, সেই সাথে কিন্তু গলাটা চুলকাবে না, তাই অবশ্যই কচু শাক খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি ছয় টুকরা তেঁতুল রেখেছিলাম, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তেঁতুলের পরিবর্তে আপনারা লেবুর রসটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। নেড়েচেড়ে এটাকে এখন আমি ভেজে নেব।
এ পর্যায়ে আর ঢাকার দরকার নেই, জাস্ট শুকিয়ে আসলেই কিন্তু কচু ঘন্টটা আমার হয়ে যাবে। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এ পর্যায়ে কচু ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, তারপর এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, কারণ ঠান্ডা ঠান্ডা অবস্থায় কচু শাক খেলে কিন্তু অবশ্যই গলাটা একদম চুলকাবে না, আর লেবুর রস দিলে তো আরও চুলকাবে না। আমার কাছে এই কচু শাকের ঘন্টটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। এখন আমি দেখিয়ে দিচ্ছি করলা ভাজি। করলা ভাজির এই রেসিপিটি এতটাই টেস্টি হয়ে থাকে যে আমার ছোট বাচ্চা কিন্তু করলা ভাজি দিয়ে ভাত খায়। করলা ভাজি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, থেতে করে রাখা রসুন, নেড়েচেড়ে এর ভেতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ মতো কাঁচামরিচটা আপনারা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি করলা, এখানে করলাগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ধুয়ে কেটে নিতে পারেন, কিংবা পাতলা পাতলা করে কেটে তারপর ধুয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং বিচি সহ কেটে নিয়েছি। দুইটা মিডিয়াম সাইজের আলু ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কিন্তু করলা ভাজি আমি ভেজে নিব। সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। দুই মিনিট পরে দেখতেই পাচ্ছেন করলা এবং আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট নেড়েচেড়ে হাই ফ্লেমে এটাকে এখন ভেজে নিতে হবে। লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। যখন দেখবেন আলু এবং পেঁয়াজে হালকা কালার চলে এসেছে, তখন বুঝতে হবে করলা ভাজি আপনার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন করলা ভাজি কিন্তু আমার রেডি হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট লাগে এই করলা ভাজি রেসিপিটি প্রিপেয়ার করতে। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। অনেকেই করলা ভাজি করেন কিন্তু বলেন করলা ভাজি করলে তিতা লাগে। তিতা না লাগার কয়েকটি টিপস আমি বলে দিচ্ছি। করলা যখন ভাজি করবেন, করলাগুলো যেন অবশ্যই পাতলা পাতলা করে কাটা হয়। পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, ঝুরি করে রাখা 2-3টা আলু দিয়ে দিবেন, লবণ এবং কাঁচামরিচটা একদম পারফেক্ট দিতে হবে। তারপর পানি দেওয়ার কোনো দরকার নেই, সব কিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 মিনিটের জন্য। হাই ফ্লেমে জাল দিবেন, হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু করলা ভাজি করে নিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাবেন করলা এবং আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ এবং আলুতে হালকা কালার চলে এসেছে, বুঝতে হবে করলা ভাজি আপনার রেডি হয়ে গেছে। যখন গরম ভাত দিয়ে করলা ভাজি খাবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন এই করলা ভাজি কতটা টেস্টি।